আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আমি আপনাদের সকলকে নিয়ে ভালো আছি। বন্ধুরা, আজকের এই সুন্দর সকালে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ম্যাক্রোনিউট্রন কি, ম্যাক্রোনিউট্রনের অভাবজনিত লক্ষণগুলো সম্বন্ধে আপনাদের সামনে আমি আলোকপাত করব। তো বন্ধুরা, ভৌগোলিক অবস্থান অনুযায়ী সারা পৃথিবীতে প্রায় 3 ট্রিলিয়ন বা 3 লক্ষ কোটি মতন গাছ রয়েছে বৈজ্ঞানিকদের গবেষণা অনুযায়ী। তো এই গাছগুলোর প্রজাতি হিসাবে ভাগ করলে দেখা যায় 3,90,900 মতন গাছ গবেষণা করে পাওয়া গেছে, বিশেষজ্ঞরা দেখেছেন এবং এখনো এর গবেষণা চলছে। তো এই গাছগুলোর খাদ্যের তো দরকার, সকল প্রাণীর যেমন খাদ্যের দরকার তেমনি এই গাছেরও খাদ্যের প্রয়োজন। তো এই এত গাছের খাদ্য আবিষ্কার করেছেন গবেষকরা, তাতে এখনো পর্যন্ত যে খাদ্য গবেষকরা আবিষ্কার করেছেন সেটা 40-এর ওপর এখনো গবেষণা চলছে। তো বন্ধুরা, বিশ্বের গাছের খাদ্য সম্বন্ধে আলোচনা আমি এখন যাচ্ছি না, আমি এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের কৃষিক্ষেত্রে যে গাছগুলো রয়েছে, যেমন ফুল, ফল, সবজি, যে গাছগুলো আমরা গাছগুলো থেকে নিয়মিত আমরা তাদের উপাদানগুলো আমরা পেয়ে থাকি গাছের, তো সেই গাছের খাদ্য সম্বন্ধে আলোচনা করতে চলেছি। সেই গাছের খাদ্য পুষ্টি উপাদানগুলো কি সেটা আমি আলোচনা করব। এই গাছের খাদ্য পুষ্টি উপাদানগুলো গাছ কিভাবে পায় সেটা আগে আমাদের জানতে হবে। গাছ এই উপাদানগুলো পেয়ে থাকে মাটি থেকে, 2 বায়ু থেকে, আর 3 হচ্ছে জল থেকে। মাটি থেকে কি করে গাছ খনিজ পুষ্টি উপাদানগুলো তার শেকড় বা মূলের মাধ্যমে গাছ সংগ্রহ করে, আর বায়ু থেকে কি করে গাছ নেয় না পত্ররন্ধ্রের মাধ্যম দিয়ে বায়ু থেকে খাদ্য নেয় আর জল থেকে খাদ্য নেয়। তো বন্ধুরা, তাই আমাদের এখন জানতে হবে গাছের পুষ্টিমূল্য বা গাছের অত্যাবশ্যকীয় খাদ্য কি সে সম্বন্ধে আমাদের জানতে হবে। তো গাছের অত্যাবশ্যকীয় খাদ্য বলতে আমরা বুঝি গাছ যে খাদ্য গ্রহণের সাহায্যে নিজেকে বৃদ্ধি করতে পারে, প্রজন্মে সাহায্য করতে পারে এবং রোগ ভোগ প্রতিরোধ ক্ষমতার থেকে নিজেকে রক্ষা করতে পারে, তো তাকেই বলে উদ্ভিদের অত্যাবশ্যক খাদ্য উপাদান। তো বন্ধুরা, এই অত্যাবশ্যকীয় খাদ্য উপাদানকে উদ্ভিদের আমরা মোট এখনো পর্যন্ত গবেষণা করে যেটা পাওয়া গেছে মোট আমরা 16টা উপাদানে ভাগ করতে পারি। এই 16টা উপাদানকে আমরা দুভাগে ভাগ করি, এক হচ্ছে ম্যাক্রোনিউট্রন আর দুই হচ্ছে মাইক্রোনিউট্রন। তো প্রশ্ন হচ্ছে এখন ম্যাক্রোনিউট্রন কাকে বলে? উদ্ভিদ তার যে পুষ্টিমূল্য দরকার থাকে মাটি থেকে সংগ্রহ করে খনিজ উপাদানগুলো, সেগুলো উদ্ভিদ যখন বেশি পরিমাণে সংগ্রহ করে তাকে বলে ম্যাক্রোনিউট্রন বা ম্যাক্রো উপাদান। উদ্ভিদ মাটি থেকে স্বল্প পরিমাণে যে খাদ্যটা নেয় তাকে বলে মাইক্রো উপাদান বা মাইক্রোনিউট্রন। তো বন্ধুরা, মাইক্রোনিউট্রন বা মাইক্রো উপাদান সম্বন্ধে আমি এর আগে আমার ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি, যদি আপনারা প্রয়োজন মনে করেন তাহলে আপনাদেরকে আমি অনুরোধ করব আমার লিঙ্কে গিয়ে আপনারা এটা দেখতে পারেন। তা আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে আমার উদ্ভিদের ম্যাক্রোনিউট্রন। তো উদ্ভিদের ম্যাক্রোনিউট্রনটা কি, ম্যাক্রোনিউট্রন কাকে বলে? তো বললাম ম্যাক্রোনিউট্রন কাকে বলে, যে উদ্ভিদ এই পুষ্টি মৌলগুলো
যেটা অধিক পরিমাণে নেয় তাকেই বলে ম্যাক্রোনিউট্রন। তো এই ম্যাক্রোনিউট্রন কত প্রকার এবং ম্যাক্রোনিউট্রনের অভাব হলে আপনারা কি করে জানতে পারবেন, তো এটাই আপনাদের সাথে আমি আজকে আলোচনা করতে চলেছি। তো বন্ধুরা, তার আগে আপনাদের একটা ছোট্ট কথা বলি। বন্ধুরা, এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আপনাদের কাছে অনুরোধ করছি, না টেনে সম্পূর্ণ দেখবেন। কেন, এই ভিডিওটা যদি দেখেন ঠিক মনোযোগ সহকারে, তাহলে কিন্তু আমরা যে সমস্যায় ছাদ বাগান করতে গেলে যে সমস্যার সম্মুখীন হই, চিনা পোকামাকড় আক্রান্ত বা ছত্রাক জাতীয় রোগের কথা বলছি না, পুষ্টির অভাবে, খাদ্যের অভাবে গাছের বেশ কিছু রোগ হয়, সেটা আমরা জানতে পারি না। এই ভিডিওটা যদি আপনারা ঠিক মতন মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনারা জানতে পারবেন, গাছের পাতা দেখেই আপনারা চিনতে পারবেন যে গাছ বুঝতে চিনতে পারবেন বা বুঝতে পারবেন যে গাছ কোন রোগে আক্রান্ত হয়েছে, মানে কিসের অভাবজনিত লক্ষণে এই জিনিসগুলো দেখা দিচ্ছে, সেটা পাতা এবং কাণ্ডে ফুটে উঠবে। তো বন্ধুরা, তাই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করবো, ভিডিওটা না টেনে খুব মনোযোগ সহকারে দেখবেন, দেখে শেষ অবধি দেখবেন। সে দেখে যদি আপনাদের ভালো লাগে আর যদি মনে করেন যে এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে, তাহলে প্লিজ একটু লাইক দেবেন। কেন, আপনাদের কাছ থেকে লাইক পেলে আমি এরকম ধরনের নতুন নতুন ভিডিও করার জন্য অনুপ্রাণিত হব এবং উৎসাহ পাব। আর যারা জানে না, তো তাদের কাছে যদি ছড়িয়ে দেন, বিশেষ করে আমার আপনার মতন যে সমস্ত ছাদপ্রেমীরা রয়েছেন বা বাগান প্রেমীরা রয়েছেন, তাদের কাছে যদি ছড়িয়ে দিতে পারেন, তাহলে তারাও খুব সহজেই রোগের পাতা বা কাণ্ড থেকে বুঝতে পারবেন গাছের কি অভাবজনিত লক্ষণে গাছ ঝিমিয়ে যাচ্ছে, নেতি যাচ্ছে, পাতা পুড়ে যাচ্ছে, পাতার কিনারা পুড়ে যাচ্ছে, পাতা হলদে হয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো তারাও জানতে পারবে। তাহলে তারা আর বিভ্রান্ত হবে না বা আপনারাও বিভ্রান্ত হবেন না, আপনারা সহজেই এগুলো নিরাময় করতে পারবেন। তো চলুন বন্ধুরা, আপনাদের আর দেরি করব না, আমি এখনই শুরু করছি। তো বন্ধুরা, এই ম্যাক্রোনিউট্রনটাকে আমরা 10 ভাগে ভাগ করি। তার মধ্যে নাইট্রোজেন, ফসফরাস বা পটাস, যাকে আমরা NPK বলে জানি, এটা হচ্ছে মুখ্য। তারপরে রয়েছে সেকেন্ডারি, যেটা সেটা হচ্ছে ক্যালসিয়াম। তাহলে 3 আর 1 = 4, ম্যাগনেসিয়াম রয়েছে আর সালফার এবং আয়রন, 4 আর 3 = 7 হলো। এইবারে বাকি থাকলো 3টে জিনিস। তাহলে বাকি রইল 3টে জিনিস, যেটা হচ্ছে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। এই শেষের 3টে যে জিনিস, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, গাছ কি করে, সরাসরি জল থেকে বা বাতাস থেকে সংগ্রহ করে। তাহলে বন্ধুদের, আমাদের এই পর্বটা হয়ে গেল। আপনারা বুঝতে পেরেছেন যে ম্যাক্রোনিউট্রনের যে 10টা খাদ্যের উপাদান সেটা হচ্ছে বললাম, এবং তার মধ্যে মুখ্য খাদ্য বললাম নাইট্রোজেন, ফসফরাস এবং পটাস, এবং সেকেন্ডারিটা বললাম হচ্ছে আপনার ক্যালসিয়াম। বন্ধুরা, এবারে চলে আসি এগুলোর কী কাজে লাগে এবং এর অভাবজনিত লক্ষণ। তো প্রথমে আসি নাইট্রোজেন। তো বন্ধুরা, নাইট্রোজেনের কাজটা কি, উদ্ভিদের নাইট্রোজেনের কাজটা কি, নাইট্রোজেন কি করে, গাছের পাতা বৃদ্ধি করে, গাছকে ঝোপালো করে, আর কি করে, গাছের ক্লোরোফিল তৈরি করে। এই ক্লোরোফিল তৈরি করলে গাছ হচ্ছে সবুজ বর্ণ হয় এবং পাতাগুলো সবুজ হয়ে যায়, এবং কি করে, ক্লোরোফিলের সাহায্যে গাছ কি করে, সূর্যের আলো থেকে সালোক সংশ্লেষণের সাহায্যে খাদ্য সংগ্রহ করতে পারে। নাইট্রোজেন যে সত্যি আপনার অভাব হয়েছে আপনার উদ্ভিদে, আপনি কি করে বুঝবেন? নাইট্রোজেনের যদি অভাব হয়, দেখবেন পাতাটা আস্তে আস্তে হলদেটে ভাব হচ্ছে, Thank you.
ফ্যাকাসে ভাব আসবে প্রথমে, ফ্যাকাসে ভাব থেকে আস্তে আস্তে হলদেটে ভাব আসবে। তারপরে কি হয়, ক্লোরোফিল সংশ্লেষণের হার কমে যায় ন্যাচারালি, কেন পাতাটা যখন ফ্যাকাসে ভাব পাচ্ছে মানে ক্লোরোফিলের ভাব কমে যাচ্ছে। দু নম্বরে কি হয়, ফলের বা ফুলের গাছের স্বাভাবিক রং হারিয়ে ফেলে, গাছের পাতার স্বাভাবিক রংটা হারিয়ে যায় না। তিন নম্বরে হচ্ছে গোলাপি বা লাল আভা বৃন্তের অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। পুরনো পাতা কি হয়, মধ্যশির এবং শীর্ষভাগ হলুদ ও বাদামি বর্ণ দেখা যায়, পাতা হলদেটে বর্ণ ধারণ করে, যার পরে গাছের কি হয়, খাদ্য সংগ্রহে বাধাপ্রাপ্ত, গাছ খাদ্য সংগ্রহে বাধাপ্রাপ্ত পায় এবং এই বাধাপ্রাপ্ত হলে কি হয়, গাছের শ্বসন প্রক্রিয়ার বিঘ্ন ঘটায়, তার ফলে কি হয়, গাছের শক্তি নির্গম ব্যাহত হয়। মানে রোগ প্রতিরোধ ক্ষমতাটা ধীরে ধীরে কমে যায় এবং তার ফলে কি হয়, বিভিন্ন ধরনের পোকামাকড় দ্বারা গাছ আক্রান্ত হয় এবং গাছ অসুস্থ হয়ে পড়ে। কোনো কোনো সময় দেখতে পাবেন গাছের পাতা কুঁকড়ে যায় এবং পাতা বিকৃত আকার ধারণ করে। সাত নম্বরে দেখা যায় গাছের কাণ্ড পাতা কমে যায়, কমে যেয়ে কি হয়, গাছটা যে ঝোপালো ভাব থাকে, ঝোপালো ভাবটা কেটে যেয়ে গাছটা একটা লম্বাটে ভাব ধারণ করে। এবং সর্বশেষ যে লক্ষণটা দেখা যায়, গাছের পার্শ্ব কুঁড়ি শুকিয়ে যায়। তো বন্ধুরা, এই হলো নাইট্রোজেনের অভাবজনিত লক্ষণ। যখন এই লক্ষণগুলো দেখা যাবে তখন যদি আমরা পরিমিত বা সময় মতো নাইট্রোজেন প্রয়োগ করি তাহলে গাছকে এই ক্ষতির হাত থেকে বাঁচানো যায়। এবারে বন্ধুরা চলে আসি ফসফরাস। তো প্রথমেই বলবো ফসফরাসের কাজ কি। ফসফরাস কি করে, উদ্ভিদের ফল ফুল বীজ ও মূলের বা শেকড়ের উন্নয়ন সৃষ্টি করে, বৃদ্ধি করে। আর কি ভূমিকা রয়েছে, না উদ্ভিদের কোষের ডিএনএ আরএনএ এনএডিপি প্রভৃতি তৈরি করে। তো কি করে বুঝবেন যে আপনার গাছের ফসফরাসের অভাব হয়েছে? তো বন্ধুরা, ফসফরাসের অভাব হলে গাছের মূলের বা শেকড়ের বা কাণ্ডের বৃদ্ধি থমকে যায়, বৃদ্ধি হয় না। দু নম্বর হচ্ছে উদ্ভিদের কোষ বিভাজনটা কমে যায়। তিন নম্বর, উদ্ভিদের আমিষের পরিমাণ কমে যায়। চার নম্বর, উদ্ভিদের ফুল ও ফলের সংখ্যা ধীরে ধীরে কমে যায় এবং ফুল ফল হলেও আকারে ছোট হয়। পাঁচ নম্বর হচ্ছে, কোনো কোনো সময় দেখা যায় পাতার রং নীলাভ বর্ণ ধারণ করে এবং শেষে দেখা যায় পাতা কুঁকড়ে যায়। বন্ধুরা, এবারে চলে আসছি পটাশ। উদ্ভিদের জীবনচক্রে পটাশের ভূমিকা কি, না কাণ্ডর বৃদ্ধি এবং ফুল ফল ধরা ত্বরান্বিত করতে পটাশ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার ক্ষেত্রে পটাশিয়ামের গুরুত্ব অপরিসীম। আর কি করে পটাশ, না কোষ বিভাজনের মাধ্যম দিয়ে উদ্ভিদকে বৃদ্ধি করতে সাহায্য করে। এই হলো পটাশের উপকারিতা মানে উদ্ভিদের জীবনচক্রে। এবারে বন্ধুরা চলে আসি, আমরা কি দেখে বুঝতে পারবো যে পটাশ অভাবে গাছ ভুগছে। পাতার কিনারা পুড়ে যায়, বাদামি রং আস্তে আস্তে বাদামি রং ধারণ করে। এবং কোন কোন ক্ষেত্রে দেখা যায় যে পাতা কুঁকড়েও যায়।
এবারে বন্ধুরা চলে আসি চার নম্বর পয়েন্ট, যেটা উদ্ভিদ জীবনচক্রের সেকেন্ডারি খাদ্য হিসাবে আমরা জানি, সেটা হচ্ছে ক্যালসিয়াম। তো ক্যালসিয়াম উদ্ভিদের জীবনচক্রে কি কাজ করে সেটা আগে জানা দরকার। ক্যালসিয়াম কি করে, কোষ প্রাচীর অন্যতম উপাদান, আর এই কোষের মধ্যে জল সঞ্চালনে সাহায্য করে। আরও একটা ভূমিকা রয়েছে, কোষ বিভাজন এবং কোষ বৃদ্ধির জন্য এটা সহায়কের কাজ করে। এইবারে আসা যাক, আমাদের গাছের ক্যালসিয়ামের অভাব কি দেখে বুঝতে পারবো। ওই যে বলেছি, সব কিছু পাতা এবং কাণ্ডের মধ্যেতেই বহিঃপ্রকাশ হয়। তো এবারে বন্ধুরা জেনে নেওয়া যাক, গাছকে আমরা জানবো কি করে যে আমাদের গাছটা ক্যালসিয়াম অভাবজনিত লক্ষণে ভুগছে। এক নম্বর হচ্ছে, পাতার কিনারা বরাবর অংশগুলো আস্তে 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 মরে যায়, মানে শুকনো শুকনো ভাব হয়ে যায়। দু নম্বর হচ্ছে, এখানেও পাতা ক্যালসিয়াম অভাব হলেও দেখা যায় যে পাতা আস্তে আস্তে কুঁকড়ে যায়, কোঁকড়ানো হয়ে যায়। এই লক্ষণগুলো দেখলে আমরা বুঝতে পারি যে গাছের ক্যালসিয়ামের অভাব হয়েছে। ফোটার সময় উদ্ভিদের কাণ্ড শুকিয়ে যায়, উদ্ভিদ কি করে হঠাৎ করে নেতিয়ে পড়ে। কোনো কোনো সময় দেখা যায় যে ফলের অংশে কালো দাগ স্পট তৈরি হয়, এবং সেখান থেকে পচনের সৃষ্টি হয়। আর কি হয়, সর্বশেষ লক্ষণ যেটা দেখা যায়, প্রথম দিকে পাতার মধ্যশিরা বরাবর অংশটা সবুজ থাকে এবং বাকি অংশ ফ্যাকাশে ভাব ধারণ করে। এবং পরে পরে ওই ফ্যাকাশেটা হলদেটে আকার ধারণ করে গাছের পাতা নষ্ট করে দেয়। তো এই হচ্ছে ক্যালসিয়ামের অভাবজনিত লক্ষণ। আমরা সময় মতন পরিমিত যদি ক্যালসিয়াম গাছকে দিতে পারি, তাহলে এই সব লক্ষণ থেকে গাছকে আমরা বাঁচাতে পারি। এবারে চলে আসি বন্ধুরা পাঁচ নম্বর, ম্যাগনেসিয়াম। তো ম্যাগনেসিয়াম উদ্ভিদের জীবনচক্রে কীভাবে কাজ করে, না কি হচ্ছে না, ম্যাগনেসিয়াম ক্লোরোফিল অণুর একটা গুরুত্বপূর্ণ উপাদান। এবং শ্বসন প্রক্রিয়ায় সাহায্য করে। তো ম্যাগনেসিয়াম উদ্ভিদের জীবনচক্রে এই দুটো কাজ আমরা ম্যাগনেসিয়ামের দ্বারা পেয়ে থাকি। এইবারে বন্ধুরা আসা যাক ম্যাগনেসিয়ামের অভাবজনিত লক্ষণগুলো। ম্যাগনেসিয়ামের অভাব হলে ক্লোরোফিল তৈরি নষ্ট হয়ে যায়, মানে গাছের পাতা অনেকটা ওই আপনার নাইট্রোজেনের মতন, গাছের পাতা হলদেটে ভাব ধরা পড়বে, এবং হলদেটে ভাব হলে গাছ কি করবে, সালোক সংশ্লেষণ করতে পারবে না সৌর আলোর থেকে, তাহলে গাছ খাবার সংগ্রহ করতে পারবে না, গাছ কি করবে, দুর্বল হয়ে পড়বে। এটাও কিন্তু ম্যাগনেসিয়ামের অভাবে হয়, যে পাতার শিরাগুলির মধ্যবর্তী স্থানে কি হয়, ক্লোরোসিস তৈরি হয়। মানে ক্লোরোফিলের হার কমে যায়, সবুজতা কমে যায়, মানে হলদেটা আকার ধারণ করে, গোটা পাতাটা সবুজ থাকে কিন্তু মধ্য শিরা পাতার ওই জায়গাটা কি হয়, ফ্যাকাশে ভাব হতে হতে শুরু করে। এবং পরে পরে দেখা যায় যে সমগ্র পাতাটাই হলুদ বর্ণ আকার ধারণ করে। এবারে বন্ধুরা চলে আসা যাক সালফার। উদ্ভিদে সালফারের কি ভূমিকা, সালফারের অভাব হলে কি হয়, রোগ আক্রান্ত পাতাগুলো কি হয়, বিবর্ণ সবুজ, এবং সবুজ থেকে আস্তে আস্তে ধীরে ধীরে হলদেটে আকার ধারণ করে। আবার কোনো কোনো সময় দেখা যায় যে কাণ্ডের রং রক্তবর্ণ আকার দেখা যায়, কাণ্ড তো এফেক্ট করে, কাণ্ডের রং রক্তবর্ণ আকার দেখা যায়।
পাতার মধ্যে লালচে বা বেগুনি আকার রং দেখা যায়। পোড়া পোড়া পাতার মধ্যে ছিরচির ছিরচির দাগ দেখা যায়। কচি পাতাগুলো যেগুলো বেরোচ্ছে কাণ্ডের থেকে, সেই পাতাগুলো বেশি করে ক্লোরোসিস তৈরি করে, মানে ফ্যাকাশে ভাবে সে যায়, মানে কালো সবুজ ভাবটা হয় না, ফ্যাকাশে সবুজ হয়ে যায়। এবং আস্তে আস্তে কী হয়, কচি পাতার ডগাগুলো পুড়ে যেতে থাকে, শুকিয়ে যায়, পুড়ে। আর অভাব হলে কী দেখা যায়, কাণ্ড পাতা এবং মূল শীর্ষ থেকে শুরু করে ধীরে ধীরে ওদের সমস্ত টিস্যুগুলি, গাছের সমস্ত টিস্যুগুলি ধীরে ধীরে মারা যায়। এই একটা সালফারের অভাব হলে পরে গাছের একটা মারাত্মক ধরনের এটা একটা ঝুঁকি বা ক্ষতি। তো এই ধরনের লক্ষণগুলো যখন আমরা উদ্ভিদের বা পাতার কাণ্ডেতে পাতাতে আমরা দেখতে পাবো, তখন নিয়মিত পরিমিত যদি আমরা সালফার প্রয়োগ করি, তাহলে এর থেকে গাছকে আমরা রক্ষা করতে পারবো। এরপরে বন্ধুরা আসছি আয়রন। উদ্ভিদের জীবনচক্রে আয়রন কী কাজ করে? না, উদ্ভিদের জীবনচক্রে আয়রন দুভাবে কাজ করে, এক সাইটোক্রোম তৈরি করে, আর দুই হচ্ছে ক্লোরোফিল তৈরিতে সাহায্য করে। এই হচ্ছে উদ্ভিদের জীবনচক্রে আয়রনের ভূমিকা। এবারে বন্ধুরা চলে আসা যাক, আয়রনের অভাব আমরা কী দেখে বুঝতে পারবো, উদ্ভিদে যে আয়রন অভাব হয়েছে সেটা আমরা কী দেখে বুঝতে পারবো। তো দেখা যাক কি লক্ষণগুলো কী কী। এক নম্বর, প্রথমেই কচি পাতার থেকে যে পাতাগুলো কাণ্ডের থেকে সবে বেরোচ্ছে, সেই পাতাগুলোতেই আয়রনের অভাবজনিত রোগ লক্ষণগুলো দেখা যায়, মানে পাতাগুলো ফ্যাকাশে ভাব হয়ে ছুটতে থাকে। আর ওপরের দিকের পাতাগুলো কী হয়, হলুদ হয়ে যায়, মানে বিবর্ণতা সৃষ্টি করে। কিন্তু মধ্য শিরা এবং পার্শ্ব শিরার সবুজ ভাব থাকে। পাতাগুলো কি হয়, হলদে ভাব উপর থেকে চলে আসে এবং পার্শ্ব যে শিরাগুলো এবং মধ্য শিরাটা সবুজ থাকে, মানে শিরাগুলো বাদ দিয়ে বাদ বাকি অংশগুলো ফ্যাকাশে ভাব তৈরি সৃষ্টি করে। এবং পরে পরে কি হয়, সমগ্র পাতাই হলদে হয়ে যায় এবং পত্রপ্রলোকে ধার বরাবর কি হয়, বাদামি দাগ লক্ষ্য করা যায়। তো বন্ধুরা, এই উপসর্গগুলো দেখলে আমরা বুঝতে পারবো গাছে আয়রনের অভাব হয়েছে। তখন যদি আমরা সময় মতন গাছকে আয়রন পরিমাণ মতন সময় মতন আয়রন প্রয়োগ করতে পারি, তাহলে এই লক্ষণের হাত থেকে গাছকে আমরা বাঁচাতে পারি। বন্ধুরা, এই ছিল আমার ভিডিও। ধৈর্য ধরে ভিডিও দেখার জন্যে আপনাদের সকলকে আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন এবং ভালো থাকুন। আর অল্প কিছুদিনের মধ্যেই আমি আপনাদের কাছে আবার উপস্থিত হব এরকম নতুন কোনো ধরনের ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের মতন আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ বন্ধুরা।